আপনি আল্লাহর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ ভালো আছেন বলেছেন শত কষ্টের মাঝেও আমরাও দোয়া করি আপনি যেন ভালো থাকেন বা আপনার দিন যেন ভালোভাবে কাটে সে দোয়াই করি তো ভন আপনার আমরা ছোটবেলা থেকে আপনার জীবনের গল্পটা শুনতে চাচ্ছিলাম আপনি আমাদের কি একটু বলবেন জি বলবো আমার জীবনে অনেক কষ্ট আছে আমি কারো সাথে কখনো শেয়ার করতে পারি নাই আমার ছোটকাল থেকে মা নাই আমার মার বুকের দুধ খাইছি কিনা আমি তা আমি সঠিক জানি না আমি গ্রামবাসীর কাছে শুনছি এক বছর থেকে আমার মা নাই দাদিরা পালছে আমার দাদিরা চাচারা তা আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করছে ওই সৎ আমি মা বলে ডাকতাম সৎ মারে মা বলে ডাকতাম ওনার আমি মার মতোই জানতাম কিন্তু উনি কখন আমার মেয়ের মতো দেখতো না সে আমার উঠতে বসতে কথায় কথা আমি একটু স্বাস্থ্যবান ছিলাম ছোটবেলা সে আমার কথায় কথায় গালটা ধরে টানতো আর বলতো ফুটকা ফুটকা করে ডাকতো কখন সে আমার নাম ধরে আমাকে ডাকতো না আর দাদিরা তার কাছে সহজে দিতে চাইতো না যখন নাকি আমার খরচের জন্য আমার দাদা আমার বাবার কাছে কিছু টাকা পয়সা চাইতো তখনই আমার বাবা ঝগড়া করা ওই সতমার কাছে নিয়ে আমার তো আমার ছেলের মেয়ে হইতো না হইতো ঠিকই কিন্তু মহিলা যেত ঠিকতো না তাই এইভাবে আমি আমার সতমার কাছে রয়েছি সতমা আমার তেমন ভালো জানতো না আর সতমার কথা আমার বাবা শুনতো আমার কথা শুনতো না আমারে কখনো কোনো কিছুতে কিছু জিজ্ঞেস করতে না যে মা তোর কি লাগব কি আশায় বিষয়ে তুই আমার শতমল যে বাচ্চা হইয়া মারা যায় কোথাও নাই। আবোল মা বলছে আমার শতমল মা বলসে দেখ তুই আর একটু আদর কর। তুই যদি তোর সন্তান টিকে তুই আর একটু ভালবাস। পরে হঠাৎ এক দেড় মাস উনি আমারে ভালবাসলো ভালবাসলো। মন কলম যে আমার মা আমার কাছে আছে। তারপরে উনি ওনার যখন একটা মেয়ে হইল তারপর থেকে উনি আমার সাথে আরো দুর্গাপর করে উঠতে বইতে আমার বাপের কাছে আমার মিথ্যা বলে আমি ভালো না আমি খারাপ আমি বাঁচতে কাজ করি আমি আমার কথা শুনি না কথায় কথা আমার এগুলো অত্যাচার করতো তো অত্যাচার করতে করতে এইভাবে আমার দিন চলছিল তা আমি বেশিরভাগই আমার চাচার কাছে বড় হয়েছি আমার চাচা আমার বাপের মতো দেখছে বাপের মতো দেখছে আমার চাচা আমি তারে দোয়া করি আমার চাচারে আমার চাচার আল্লাহ অনেক বড় বানাক আমার চাচার মন আছে কিন্তু দর নাই তারপর আমার চাচা আমার লাইলা পাইল্লা বড় করছে সৎমার কাছে বেশি রাখতে দেয় নাই যে সৎমা এরকম করে তারপরে এইভাবে আমার দিনগুলা যাচ্ছিল পরে যখন আমি দেখে আমার আর তেমনভাবে আমার বাবাও কেয়ার করতে পারে না দাদা আদম জিমেল চাকরি করতো আদম জিমেল বন্ধ হয়ে যাওয়ার পরে দাদা আদম জিমেল থেকে চাকরি নেয় পরে গ্রামে চলে যায় তখন গ্রামে নিয়ে তখন আমি আমারও দেশেই থাকতাম দেশেই আমার ভর্তি করছিল তাই আমি যখন স্কুলে পড়ি আমাদের গ্রামে তখন আমার একটা কলমের দরকার ছিল তখন আমি আমার সৎ মারে বলছি তো আমার সৎ মারে আমার বাবার কাছে বলে যে ও কলম চাবাই খেয়া ফেলায় ওরে কি আর কলম দিবা তোমার মায়া ভালো না এই নিয়ে ওনারা করে পরে আমার বাবা মারে আর পড়ায় না পরে আমার কি করব আমারে নিয়ে সবাই বোঝা হয়ে গেছে তখন আমার চাচা ঢাকা থাকতো আদমজি দুই নাম্বার ওইখানে আমার চাচা আমারে কি করলো আর না গার্মেন্টসে লাগাই দিল পরে আমি কি চাকরি করলাম চাকরি করতে করতে এইভাবে ওই হইলাম পরে দেখি কাজ ভালো লাগে না অনেক কষ্ট হয় সকালে যাই আমি পরিশ্রম করতে পারি না তারপরে থেকে আমি ড্যামরা আচ্ছা এখানে একটু কথা আছে আপনি ছোটবেলা থেকেই মাকে হারিয়েছেন মানুষ হয়েছেন চাচার কাছে সৎ মা আপনাকে তেমন দেখতে পারতো না আচ্ছা তো আপনার জীবনে যখন এই এই দুঃসময়টা আসলো তখন আপনার মাথায় হাত

কি করবি কর ঢাকার বাড়ি তো আমিও ভালো থাকি ওনা আমি কি করবো তো তুই এক কাম কর তোর কামও লাগাই দিই পরে আমি দেন তো এরকম করে দুই তিন মাস গার্মেন্টসে চাকরি করছি আমার চাচা আমার থেকে ফুল টাকা নিত না পাঁচশো টাকা করে নিত খাবারের টাকা তো এইভাবে থাকতাম তা আমার নিয়ে আমার চাচির সাথে একটু দ্বন্দ্ব হইতো চাচা তা আমার চাচা কখন আমার বুঝতে দিত না এইভাবে চলছিলাম তো যখন নাকি আমি একটু ইনকাম করি তখন আমার বাবা আবার আমার চাচার সাথে আইসা যুদ্ধ শুরু করে আমার মেয়ের কামাই খাস তুই হ্যান ত্যান মানে আমার চাচারের নোংরা কথা বলে আমার চাচা পরে এইভাবে বললাম যে শুন না আমি আমার বড় চাচার বাড়ি এটে আমরা ভাড়া থেকে ওইখানে চলে আসি ওইখানে এসে আমার স্বামীর সাথে আচ্ছা এখানে একটু কথা আছে আপনার বাবার কি আর্থিক অবস্থা ভালো ছিল তখন জি গ্রামে বিল্ডিং তুলছিল ভালো ছিল কিন্তু উনি রাখতে পারতো না জুয়া খেলতো আচ্ছা আপনার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল আপনার সৎ মায়ের ঘরেও কোনো সন্তানাদি ছিল না তাহলে আপনাকে সে দূরে রাখলো কেন রাখছে সৎ মার জ্বালা যন্ত্রণা আমার আমার দাদারা পরে দেখছে যে আমার বাবা তেমন আমার আমারে রাখতে পারতাছে না সৎমার ঘরে আমার সৎ মা তাই নিয়ে অনেক জোগাঝাঁটি করে তা এই জন্য আমার দাদা বলছে যে আমার নাতিন তোর কাছে রাখুন না তুই আমার নাতিন অনেক কষ্ট দেশ। আমি আমার নাতিনে আমি যেভাবে পারি আমি যখন একটু হয়েছি তখন মানে আমার এমন দিন গেছে একটা মানুষ বড় তো তার একটু সোনো পাউডার লাগে তেল লাগে কিন্তু আমার স্বপ্ন কি করতো সুকেসের ভিতরে তালা মেরে রাখতো আমার দিতে দিত না একটু সাবান দিতে গেল সুকেসের ভিতরে রেখে দিত একটু তেল দিতে গেল মাথায় সুলকেশোর তালা মেরে রাখতো ঠিকমতো বেলা আপনাকে ভাত দিত ভাত দিত আপনাকে আচ্ছা আচ্ছা তিন টাইম এক বেলা রান্না করতো পরে গই তো এবার পরে খাবি ওনার তারপরে দুইটা ছেলে মেয়ে হয়েছিল আমার বাবা ওই ছেলে মেয়ে দুইটা নিয়ে বেশি সুখে থাকতো আমার দিকে কেয়ার করতো না আমার সৎ মা যখন তার ছেলে মেয়ে দুইটা নিয়ে বিকেলে ঘুরতে যেত তখন আমি ওদের জন্য আবার ডেলি দুধ রোজ করতো তাই আমি ওই দুধের থেকে আমি দুধ চুরি করে আমি বিকেলে একদিন ভাত খেয়েছিলাম আমার মনে চাইছিল দুধ দিয়ে ভাত খেতে আমি আবার ভাত খাইয়ে আমি আবার ওই গুরগুলা সামল করে রাখছি যাতে বুঝতে না পারে বুঝতে পারলে কইবা আমি চুরি করে সব খাইয়ে বলি। দর্শক আপনারা দেখছেন একজন অসহায় বোনের জীবনের গল্প আমরা শুনছিলাম। দর্শক মানুষ কতটা পাশান হলে মানে ধরনের নিন কাজ করতে পারে আচ্ছা বলুন তো আপনার সৎমা এছাড়া আপনার আপনাদের আর কি 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 ধরনের অত্যাচার গুলো করত আমি সেই ভাগ্যে আমার বাবার কাছে বিচার দিয়ে দিয়ে আমার মাইর খাওয়া হইতো আমি যদি কইতে তো কারোর সাথে একটু কথা বলতাম মনে আমি করতে আমিtableName বদনাম বলি তারও কি তো বিরাম করি এই দেশে এইসব নিয়ে আলোচনা করতে আচ্ছা আপনি তো সে না হলে আপনার আপনার বাবার কাছে আপনার নামে কিছুটা বদনাম করে আপনাকে মার খাওয়া হতো তো আপনার বাবা কেন আপনাকে মারতো আপনার বাবার তো আপনি মেয়ে মেয়ে তাই না আগের ঘরের মেয়ে তো বাবা কান কথা কেন শুনতো বাবা মানে আমার ওনার আমার সৎ মানে বেশি মানে কেয়ার করতো কারণ আমার মা চলে যাওয়ার পরে আমার বাবা ওনার এই সম্পর্ক করে বিয়ার করত ওনার বাড়ি হয়েছে আদমজি উনি ওই জায়গার স্থা নিয়ে আর কি ওনাদের কথা শুনতো তা আমার নিয়ে অনেক ঝলকা বিপদ হইলে আমার বাবা মানে সহ্য করতো না ওনার ওয়াই কথা বেশি বিশ্বাস করত আমার বাবার উপর আমি কখনো কোনো কথা বলতে পারিনি আমি যখন স্কুলে পড়ি তখন যে বাবার কাছে থেকে দুটো তাকে হচ্ছে আমার ওই সাহস ছিল না তা আমার চাচা আমার মুখের দিকে চাইয়া থাকতো যে তোর তো কিছু খাইতে মনে চায় নে তখন দুই টাকার অনেক মূল্য ছিল আমাদের দুই টাকা তিন টাকা দিত আমি এগুলোতে খাইতাম আপনার মা মারা যাওয়ার পরে আপনার বাবা দ্বিতীয় বিয়ে আমার মা এখনো আছে এখনো আছে আচ্ছা আপনার মার গল্পটা একটু শুনি আপনার মার মূলত কি হয়েছে মানে আপনাদের সংসারে সে গল্পটা একটু বলুন আমার বাবা যখন বিয়ে করতে অল্প বয়স ছিল তখন যখন আমার দাদারা বিয়ে করেছে তখন আমার বাবা রাজি হয়ে বিয়ে করে করার পরে মানে আমার বাবার সাথে আমার মার দ্বন্দ্ব হয়ে থাকতো আর আমার দাদি তো আগের যুগের মানুষ তাই আমার মার খাবার খাবার নিয়ে একটু মানে দন্ত করতো যে তোর বউ এত এত কিছু করে তো আমার মা এই সমস্ত আইসে আমার নানির সাথে শেয়ার করতো শেয়ার করার পরে একদিন দুই দিন আমার নানি এসে পরে আমাদের নিয়ে আমার ডাকা আসতো আমার মা বেরোতে তখন আর আমার নানিরা দেয় না আমার মায়ের তারা রাইখা দিছে পরে শুনছি আমার বাবার এক বন্ধুর সাথে ওনার আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ওনার সাথে ওনার বিয়ে হয়েছে তো আমার দাদিরা বলছে আমার মা বাইকে গিয়া বিয়ে করছে তা আমি সঠিক জানি না তখন আমি খুব ছোট ছিলাম আচ্ছা তো আপনার ভন বিষয়টা হচ্ছে বাবা পেল বউ মা পেল স্বামী আপনি কি পেলেন মাসখান থেকে আমি আমি পেয়েছি অনেক লাঞ্চনা প্রিয় দর্শক আমরা যারা মাঠে এ ধরনের অসহায় নারীদেরকে নিয়ে আমরা কাজ করি কাজ করতে গেলে আমরা নিজেরও অনেক অনেক সময় মানে তাদের কান্না দেখে আবেগে আবেগে ভেঙে পড়ি তো দর্শক আপনারা যদি আমাদের এই ভনটিকে একটু সহায়তা বা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন এই বোনটির জন্য তাহলে আমাদের সার্থকতা আচ্ছা বোন তো আমরা দ্বিতীয় পর্বতে বাকি গল্পটা গল্পটা তুলে ধরার চেষ্টা করব তো তার আগে আমি জানতে চাইব আপনি ঢাকা আসার পরে আপনার মানে লাইফে আপনার জীবন যুদ্ধের সংগ্রামে আপনি কতটুকু স্ট্রাগল করতে পেরেছেন আমি যখন গার্মেন্টসে ঢুকি তখন না আমার চাচা যখন আমি তখন বেতন পেতাম 1000 টাকা না জানি 1200 টাকা সঠিক মনে নাই 2000 আগের ঘটনা 2020 সালের আগের ঘটনা আমি নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টস වල চাকরি দেই এটিএম থেকে ওইখানে তো ওখানে আমি গার্মেন্টস কাজ করছি কয়েক মাস করার পরে আমার বাবা আমার চাচা সাথে দন্দ করে আমার বাবা নাকি আমার চাচা নাকি আমার বাবা বলে তার কথা যে আমার চাচা আমার বেতন পাইয়া উনি মোচে মোচে খায় এই নিয়ে উনাদের বায়ের বা বিত দ্বন্দ্ব হয় তখন আমি ঝগড়া লাগাইগা ঝগড়া দেই তারপরে আমি ওইখান থেকে আমি আমার বড় চাচার বাড়িতে আসি বড় আচ্ছা আমরা দ্বিতীয় পর্বে আপনার বাকি জীবনের গল্পটা তুলে ধরার চেষ্টা করব আগে জানতে চাইবো এই ভিডিওর মাধ্যমে দেশ এবং প্রবাসে যারা আছে আপনাকে দেখছে বা আপনার জীবনের গল্পটা শুনছে হয়তো যাদের মা নেই অনেকেরই আছে মা নেই বাবা নেই তারা খুব কষ্টে আছে তো তারা এই কষ্টের কথাগুলো শুনে যদি আপনাকে একটু সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে আপনার সঙ্গে কোনো যোগাযোগের ব্যবস্থা আছে কি না আমাদের মোবাইল মোবাইল নাম্বার কিনা আচ্ছা আপনাদের বিকাশ নাম্বারটা একটু বলুন তাহলে আচ্ছা এই যে আপনি আজকে প্রতিবেদনের সামনে আসছেন সহযোগিতার জন্য মূলত তার কারণটা হচ্ছে যে আপনার পাশে যে বসে আছে ইনি কে আমার স্বামী কি হয়েছে উনি জুন মাসে বিশ তারিখে হার্ট অ্যাটাক করছে দেড় মাস হৃদরোগে ভর্তি ছিলাম উনি প্রায় চলেই গেছিলো দুনিয়া থেকে ডাক্তাররা আপ্যান চেষ্টা কইরা ওনারে বুকে পাম্পস কইরা কারেন্টের শর্ট দিয়ে ওনার জ্ঞান ফিরাইছে জ্ঞান ফিরানোর পরে ডাক্তাররা দেড় মাস মেডিকেলের রাইখা ওনার ট্রিটমেন্ট কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখুন তিনটা তিনটে হাত ব্লক একটা একশো পার্সেন্ট একটা আশি পার্সেন্ট একটা সাইট থেকে সত্তরের কাছাকাছি ওনার 100% যেটাটা রিং বসবে না ডাক্তার বলছে বাইপাস সার্জারি করতে কিন্তু আমার এই মুহূর্তে আমার টাকা পয়সা নাই আমি আমি গার্মেন্টস চাকরি করছি আর খাইছি আমার স্বামীর চিকিৎসা করছি 2016 সাল থেকে আমি এই পর্যন্ত আর পারতেছি না এখন মেয়ে এত বড় এত বড় টাকা আমি কোথা থেকে জোগাড় করব আমার টাকা ডাক্তাররা বলছে আড়াই থেকে 3 লাখ টাকা লাগবে বাইপাস সার্জারি করতে তাই আমি এই জন্য আমি আপনাদের সামনে এসেছি আমার স্বামীর চিকিৎসার জন্য আমার আমার একটা ছেলে আছে মাদ্রাসা পড়ে আমি স্বামীর আয় রোজগার নাই আমি খুব কষ্টে দিনকাল চালাইতেছি যে এলাকায় থাকি ওই এলাকা থেকে সবার থেকে সাহায্য সহযোগিতা তুললে এতদিন খাইছি চিকিৎসা করছি ওষুধ বড়ি চালাইছি এখন একজন আর দিব বারবার আমাদের তাই গ্রামবাসীর কাছে আমি আর কোনো সহায়তা পাচ্ছি না তাই আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি আমার স্বামীর চিকিৎসার জন্য কোথায় আমি ব্যবস্থা পাইতাছি না আমার স্বামী দৈনিক আমার কাছে ঘুমানোর সময় মাপ চাই যে কি করছি না করছি বলতে পারি না মাপ করে দিও আমি যদি মইরা যাই আমার কাছে দাবি দাবি রাখুকো না কিন্তু আমি চাই আমার স্বামীটার বাঁচাই রাখো কেননা যেহেতু আমার সন্তানটা বারো বলে রাখতে পারে আমার সন্তান তো যে নিয়তির না হয় আচ্ছা আমরা তো দেখে দেখতে পাচ্ছি ভাইয়ার মোটামুটি সুন্নতি লেবাস এবং মাথায় টুপি মনে হচ্ছে पाचক্ত নামাজ কালাম পড়ে ভাইয়া पाचক্ত নামাজ কালাম পড়তে পারে যখন শরীরটা ভালো লাগে তখন মসজিদে যায় আর ভালো না লাগলে ঘরে শুয়ে থাকে ওনারা নিয়মিত মসজিদে আলোচনা করে যে তুই 100% কিভাবে আসছ আল্লাহ পাক নাকি আনে অনেকে ওনারা নিয়ে আলোচনা করে

তিনটা হাত ব্লক ছবিগুলো একটু ঘোরান ছবিটা দর্শক দেখুন ওনার হাজব্যান্ড যে শারীরিকভাবে একটু অসুস্থ আমরা তার একটা ফটো দেখাচ্ছি আপনারা অনেক অনেকেই অনেক সময় বিশ্বাস করতে চান না কথাগুলো আসলে সময় বিশ্বাস না করারই কথা কারণ দেশটাই ভরে গেছে চিটার বাটপাড়ে ঠিক আছে তো দর্শক আর কি আছে বোন আমরা আরেকটু দেখাতে আর কোন দেখাতে আছে আমরা দর্শক আমরা একটু কাগজগুলো দেখাতে দেখাচ্ছি কোন কোন হসপিটালে বা কি কি চিকিৎসা করিয়েছে এই ভাইটিকে আমরা তার একটু ডকুমেন্ট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হ্যাঁ আচ্ছা তারপরে জাতীয় দেখিয়েছেন তারপরে জাতীয় হৃদরোগ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বোন আপনি এখন আপনার স্বামীর জন্য কি একটু সহায়তা চাচ্ছেন আচ্ছা তো আপনাকে আপনি আপনাকে যারা সহায়তা করবে বা সাহায্য করবে আপনার আপনি তাদের জন্য কি করতে পারবেন আমি তাদের জন্য দোয়া করতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ সবাই তুমি ভালো রাখো সবাই তুমি সহি সালামতে ভালো রাখো আর রোজগার বরকত দান করো তাদেরকে ঈমানের সাথে রাখো তারা যাতে সৎ পথে চলে আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কি কথা বলতে পারেন আচ্ছা আচ্ছা তো দর্শক ভাই ভাইটি কথা বলতে পারে না যেহেতু উনি হার্টের পেশেন্ট সেজন্য ওনার উচ্চ সুরে কথা বলা এখন ঠিক হবে না তো আমরা এই পর্ব থেকে এখন বিদায় নিব দর্শক আপনারা অনেক সময় অনেক টাকা অনেক অনেক পথেই ব্যয় করেন যাদের টাকা আছে পয়সা আছে তারা বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি অনেক কিছুই অনেকভাবেই তারা টাকা পয়সা ব্যয় করেন তো দর্শক একটি অসহায় পরিবার একটি অসহায় ফ্যামিলি জন্য যদি আপনাদের সাহায্যের হাটটি বাড়িয়ে দেন তাহলে হয়তো এই যে এই ভাইটি তার হাটের চিকিৎসা করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কারণ ওনার একটি ছেলে কোরআনে হাফে যে মাদ্রাসা লাইনে লেখাপড়া করতেছে হ্যাফজি পড়তেছে তো দর্শক কয় পারে অনেকের অনেকের ছেলে আল্লাহ অনেকের ছেলে সন্তান কিছুই দেয় না অনেকের আবার ছেলে সন্তান আছে তার তাদেরকে মানুষও করতে পারে না এবং আবার অনেকের ছেলে সন্তান আছে তা তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা বাবা মা পরিশ্রম করে যাচ্ছে তো তেমনি আজকে আমরা যে পরিবারটি জীবনের গল্প শুনলাম তাদের একটি ছেলে মাদ্রাসার লাইনে লেখাপড়া করে তো যদি আপনারা এই পরিবারটির জন্য একটু সহায়তা বা একটু সাহায্য করেন তাহলে হয়তো এই ভাইটির চিকিৎসা করে একটু সুস্থ থাকতে পারবে বা পরিবারটির হাল ধরতে পারবে যদি ইনকেস এই ভাইটির কিছু হয়ে যায় তাহলে হয়তো এই পরিবারটি হাল ধরার মতো আর কেউই থাকবে না তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং সব শেষে ভালো কাজ করুন পাচক তো নামাজ পড়ুন দর্শক যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ